ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস মি টাইম। হ্যাঁ, এটা সিনচানের বিয়ে ব্লগিং হচ্ছে আর সিনচানের গায়ে হলুদ হচ্ছে। দুপুরে বিজি থাকার কারণে আমি এবং আমার বর দুজনেই যেতে পারলাম না, তার জন্য বিকালে লেট না করে ও এবং আমি একদম রেডি শেডি হয়ে বরযাত্রীর সাথে যোগ দিতে চলে গেলাম। গিয়ে দেখি একজন ভেরি ইম্পর্টেন্ট পার্সন ওয়েট করছে, সেও বরযাত্রী হয়ে যাবে। ওমা, দেখি মিঠু, তারপর আমি, আমার হাজবেন্ড এবং যারা লেফট ওভার ছিলেন তারা আর হচ্ছে মিঠু একসাথে বাসে উঠলাম। হ্যাঁ, বাসটা ফাঁকা, কেন কি আমরা সবাই ব্যস্ত ছিলাম, এর জন্য আমাদের একটু লেট হয়েছে, সবাই অলরেডি চলে গেছে। এখানে আমি হাই করছি আর আমার পাশে আমার বর বসে রয়েছে। এবার আমরা যাত্রাটা শুরু করব। গিয়ে পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে দেখি কি সুন্দর ডেকোরেশন। পিঙ্ক ইজ মাই ফেভারিট, আমার খুব ভালো লেগেছে ডেকোরেশনটা। দেখো তোমাদের কেমন লাগলো। তারপরে সিনচান এবং প্রিয়াঙ্কা ডেডিকেটেড হয়ে মন্ত্র পড়ে বিয়ে রিচুয়ালস করতে শুরু করে দিল। একদম দেখো কত ডেডিকেশন সিনচানের। তারপর ভাবলাম ওর বিয়ে তো হচ্ছে, আমরা কি করি, একটু পাকোড়া আর একটু কফি খেয়ে নিই। আর এটা কে, দীপন? হ্যাঁ, দীপন কাউন্টলেস খেয়েই যাচ্ছে আর আমার বরও তার সাথে যোগ দিয়েছে, আমি এইসব খাই না। তারপরে খেলাম হচ্ছে ভেজিটেবল চপ, কড়াইশুটির কচুরি, দেন ফ্রাইড রাইস, চিলি চিকেন ছিল মেনুতে, মাটন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, তারপরে আসলো রসগোল্লা। সন্দেশটা আমি খাইনি, আমি মিস করে গেছি, সন্দেশটা মিস হয়ে গেছে। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, আইসক্রিম। আইসক্রিমের ফ্লেভারটা খুব খুব সুন্দর ছিল। তারপরে দেখি কী সুন্দর ওরা নাচ করছে, আমারও ইচ্ছা করছিলো নাচ করতে, কিন্তু ওরা বললো বেকার, এই বাইরের বিরুদ্ধে নাচ করে কোনো লাভ নেই। তারপরে সিধা চলে গেলাম নিউলি ওয়েডেড কাপলের সাথে কাছে। দেখো কি বলছি শোনো, প্রিয়াঙ্কার ভয়েসটা নিয়ে নিই, কেন কি প্রিয়াঙ্কা খুব টায়ার্ড ছিল। কি মিষ্টি লাগছে দুজনকে। তারপর ওদের বাই করার পর যখন আসছিলাম দেখি এক ওমা আর একটা নতুন ফ্রেন্ডের সাথে দেখা, ওর নামটা জানি না, কিন্তু ওকে গুড নাইট আর হাই বলে চলে আসলাম।